ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। বিশ্বকাপ বাছাই পর্বে এখনও 10টি করে ম্যাচ বাকি রয়ে গেছে ব্রাজিল ও আর্জেন্টিনার। দক্ষিণ আমেরিকা অঞ্চলে এরই মধ্যে 6টি করে ম্যাচ খেলেছে দুই দলই। বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে আছে ব্রাজিল। নিজেদের খেলা প্রথম 6 ম্যাচের 6টিতেই জিতে 18 পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে সেলেসাওরা। অন্যদিকে 6 ম্যাচে 12 পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত আর্জেন্টিনার জয় 3টি এবং ড্র 3টি। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে এখনও দুই দলের হাতে আছে 10 ম্যাচ করে বাকি। কিছুদিন আগেই শেষ হয়েছে কোপা আমেরিকার এবারের আসর। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ফাইনাল ম্যাচে 1-0 গোলে পরাজিত করে এবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এদিকে আবারও মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী। জানা গেল ব্রাজিল আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি। ভিন্ন 4 প্রতিপক্ষের মুখোমুখি হবে দুই দল। বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সপ্তম ও অষ্টম ম্যাচে ব্রাজিল মাঠে নামবে আগামী সেপ্টেম্বরে, একই সময় মাঠে নামবে আর্জেন্টিনাও। ব্রাজিলের আগামী দুই ম্যাচের প্রতিপক্ষ চিলি ও পেরু। 2 সেপ্টেম্বর চিলির মুখোমুখি হবে সেলেসাওরা, 7 সেপ্টেম্বর পেরুর মুখোমুখি হবে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা নিজেদের সপ্তম ও অষ্টম ম্যাচে মাঠে নামবে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে। 2 সেপ্টেম্বর ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা, এরপর 7 সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে মেসিরা। উল্লেখ্য, কোপা আমেরিকার ফাইনালে পরাজিত হওয়ার আগে টানা জয়ের ধারায় ছিল ব্রাজিল। অন্যদিকে ড্রয়ের ব্যর্থতা ভুলে কোপা আমেরিকায় গ্রুপ পর্ব থেকে জয়ের ধারা অব্যাহত রেখে ফাইনালে ব্রাজিলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল চাইবে জয়ের ধারায় ফিরতে এবং পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখতে, অন্যদিকে আর্জেন্টিনা চাইবে জয়ের ধারা অব্যাহত রাখতে।